তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? যে দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ট্যাঙ্কটা ট্যাঙ্কটা আমি পুরাই অলরেডি ডেকোরেট করে ফেলেছি। এই যে ফ্রেশ কোম্পানি ট্যাঙ্ক, মানে কার্টুন, এটা আমি পুরোটাই ডেকোরেট করে ফেলেছি। আপনারা এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন, এটা আপনার হচ্ছে ও রেড মলি, এটা মেল আর এটা ফিমেল, আর এটা আপনার হোয়াইট মলি। মানে এইটারই, এই মলিটারই, এই মলিটার আর এক জাত, এটা এটা হচ্ছে হোয়াইট মলি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট মলি, রেড মলি, এই যে হোয়াইট মলি, এটা পুরোটাই লোডেড আছে। হোয়াইট মলিটা পুরোটাই লোডেড আছে। আর এই যে আপনার ফিমেল, এই রেড মলির এই যে ফিমেল, এটা এটা রেড মলির ফিমেল। আর আপনার হোয়াইট মলির আমার কাছে মেল নাই, মেল নাই, সেই হিসেবে আমি মেল ব্যবহার করেছি রেড মলি। মানে এই লাল মলির যেটা আপনার মেলটা, এই মেলটা আমি ব্যবহার করেছি কি লোডেড করার জন্য, এই মেলটা আমি ব্যবহার করেছি। তো আমার কাছে দুইটা হোয়াইট মলি আছে, দুইটাই আপনার লোডেড আছে হোয়াইট মলি। আমি দেখিয়ে দিচ্ছি, এটাও লোডেড, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আরও, এটা আরও অলরেডি বেশি লোডেড হয়ে আছে। এই মলিটা বেশি লোডেড হয়ে আছে, এইটাও আপনার অনেক লোডেড আছে। এটা বড় তো মাছ, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না যে এটা কতটা লোডেড আছে। এটা 100 লোডেড হয়ে আছে। এগুলো 1 থেকে 2 দিনের ভিতর আপনার বাচ্চা ছাড়বে, ঠিক আছে? তো গাইস, আমার কাছে আর একটা কার্টুন আছে, সেটা আপনার এই একটা, এটার থেকে একটু ছোট হবে কার্টুনটা, সেটা আমি আপনাদেরকে ডেকোরেট করা দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো আপনারা এই যে মেয়ে ফিমে, মানে মেলটাকে দেখুন আপনারা, এই মেলটা আমি ব্যবহার করেছি হোয়াইট মনির জন্য। এটা রেড মলি আপনার ক্রস বিস হবে, এই যে আপনার রেড মলি, এটা মেল, ফিমেলটা লোডেড, এটা এটাও 100 লোডেড। মাছটা একটু বড়, সেই সাইজে দেখানো যাচ্ছে কম। এই যে মেলটা, এই যে মেল, মেলটা অনেক দৌড়াচ্ছে, সেইটা এই যে মেলটা, এই মেলটা আমি ব্যবহার করেছি আপনার হোয়াইট মলির, মানে লোডেড লোডেড করার জন্য এই মেলটা আমি ব্যবহার করেছি। তো অলরেডি এটার ভিতর আপনার আমার 5টা মাছ আছে, আপনার রেড রেড মলির ফিমেল হচ্ছে আছে একটা, আর রেড মলিরই মেল আছে দুইটা। হোয়াইট মলির মেল আসলে আমি দুইটা নিয়েছি, কারণ তিনটা অলরেডি আমার, তিনটা ফিমেল আছে, মেল আছে হচ্ছে দুইটা। এই যে, এই যে আপনার এটা একটা মেল, আর আপনার এটা একটা মেল, নিচে হোয়াইট মলি ঘুরতেছে ফিমেলটা, আপনার রেড রেড মলি আপনার কইছে গেল, দেখাচ্ছি দাঁড়ান, ওই যে হোয়াইট মলি আর একটা। আপনার রেড মলি একটু ভয় করে, তো ওটা লুকায় যায়, বুঝছেন? এই কারণে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে রেড মরি, এগুলো আপনার ফুল লোডেড হয়ে আছে আমার এখানে ট্যাঙ্কে। তো গাইস, আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব। এখনকার মনে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।